বিয়লি অমিত শাহর এই রোডশোর বাবে কেনেধরনের প্রস্তুতি চলিছে আর কে বজাত পাবহি আমি সবিশেষ জানিলে চেষ্টা করি পোনপটিয়া সম্প্রচার যোগে আমাক জানাব আমার জ্যেষ্ঠ সাংবাদিক অভিলাষা বরা। এই মুহূর্তে অভিলাষার সাথে সংযুক্ত হয়েছো। অভিলাষা, আপনার ওসরে আছো। তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারত প্রাণ দিবর আজি গুয়াহাটিলে আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আর গুয়াহাটি লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধির হয়ে নির্বাচনী প্রচার চলাব। দুই কিলোমিটার যে রোড শোত অংশগ্রহণ করব, গতি যেহেতু বিয়লি আহিব বলে কোয়া হয়েছে বা বিয়লি রোড শো অংশ লোক, গতি কে বজাত অমিত শাহ গুয়াহাটিতে আহি উপস্থিত হবহি আর এই রোড শো কে বজাত অনুষ্ঠিত হব কি জানিব পাৰিছে। যেহেতু অন্তিম পর্যায়ের নির্বাচনী যে ভোটদান আসলে হব অনুষ্ঠিত হব 7 এপ্রিল 7 মেত আর উল্লেখ করব সেইভাবে উল্লেখ করব যে আসলে অন্তিম পর্যায়ে যেহেতু প্রচার চলি আছে আর আজি উল্লেখ করব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরে তখন উপস্থিত হবহি গুয়াহাটিতে আর 5টা লোকসভা সমষ্টির যেগুলি আমি প্রার্থী বিজুলি কলিতা মেধি বিজুলি কলিতার হয়ে আসলে প্রচার চলাব অমিত শাহ ডাঙরিয়া। আর ইতিমধ্যে উল্লেখ করব গুয়াহাটি সাইকেল ফ্যাক্টরিরপরা লাল গণেশল এই 2 কিলোমিটার দৈর্ঘ্যর যথচোয়া আছে এই গোটেই পথচোয়া আসলে তখন আসলে অমিত শাহ ডাঙরে তখন আসলে প্রচার চলাব। আর ইতিমধ্যে আমি দেখাইছো এই যে পথচোয়া সাইকেল ফ্যাক্টরিরপরা যাল গণেশ যাওয়া যথ আছে এই গোটেই পথর দুই কাশে আসলে বিভিন্ন ধরনের আসলে বেনার পোস্টার লগাই খুব আকর্ষণীয় করে তুলিছে। আর ইতিমধ্যে উল্লেখ করব যে কেবল সেয়াই নহয় আমি দেখিছো রাস্তার দাঁতিত কাষে কাষে কিছু মঞ্চ তৈরি করে দিয়া হয়েছে, টেম্পোরারি কিছু স্টেজ তৈরি করে দিয়া হয়েছে। আর এই মঞ্চ বা এই স্টেজ সমূহ ইতিমধ্যে আমি গম পাইছো যে বিভিন্ন আসলে দল সমূহ বিশেষকে আসলে যখন আমার থলুয়া যু দল সমূহ আছে নৃত্য গীতর যল সমূহ আছে থাকিব বাদ্যযন্ত্রলে থাকিব বিহু দলেরপরা বিহুয়া দলেরপরা আদি করে বিভিন্ন লোক আমার নৃত্য যে কৃষ্টি সংস্কৃতি থাকা যুব দল আছে সকলে থাকিব, গতি ঠায়ে ঠায়ে বিভিন্ন স্থানে স্থানে দেখি পাওয়া গেছে এই ধরনের কিছু আসলে টেম্পোরারি স্টেজ। আর এই স্টেজ অনুসারে উল্লেখ করব ঠায়ে ঠায়ে আসলে আদরণি জানাব, যখন লোক থাকিব স্থানীয় যখন বাসিন্দা সকলকে আসলে সম্বোধন করে যাব অমিত শাহ ডাঙরিয়া। আর ইতিমধ্যে পুনর জানাইছো অন্তিম পর্যায়ের আসলে নির্বাচনী প্রচার আর ইতিমধ্যে বিজুলি কলিতা মেধি হয়ে তখন প্রচার চলাব গুয়াহাটি শহর ভিতর আর সাইকেল ফ্যাক্টরি যদি পয়েন্ট আছে গুয়াহাটি সাইকেল ফ্যাক্টরি পয়েন্টের লাল গণেশল এই 2 কিলোমিটার পথচোয়া তখন আসলে প্রচার চলাব। আর উল্লেখ করব বিয়লি 5:10 অবতরণ করব তখন যশেষ বিমান সেয়া লেন্ডিং করব গুয়াহাটি বিমানবন্দরত। আর তারপর পুনপটিয়াক এয়ারপোর্টের অর্থাৎ বিমানবন্দরের 5:10 পাশতেই বিমানবন্দরের পুনপটিয়াক আসব সাইকেল ফ্যাক্টরিলে। আর সাইকেল ফ্যাক্টরি পয়েন্টের এই ধরনের আসলে এই পথচোয়া এই ধরনের আসলে আরম্ভ করব প্রচার। আর দেখাইছো মই যেটুকু উল্লেখ করেছো যে পথর এই যদি পথচোয়া আছে 2 কিলোমিটার দৈর্ঘ্যর এই পথচোয়া এই পথর দুইটা কাষত দাঁতিত আসলে দেখবলে পাওয়া গেছে ঠায়ে ঠায়ে কিছু টেম্পোরারি স্টেজ মঞ্চ আছে। আর এই মঞ্চ সময় পুনর জানাইছো বিভিন্ন আসলে লোকবাদ্য বা কৃষি সংস্কৃতি আমার যুব দল সমূহ আছে বিহুয়া দলের আদি বিভিন্ন দল সমূহ আছে থাকিব এই ধরনের আদরণি জানাব, দুইটা কাষত থাকবে যখন আমার জনসাধারণ এই সকলকে আসলে সম্বোধন করব প্রচার চলাই যাব এফালেরপরা, গতি এনে ধরনের উল্লেখ করব এই গোটেই পথচোয়া খুব সুন্দর আকর্ষণীয় করে তুলিছে, পতাকা আছে চৌদিকে উল্লেখ করব লাগিব। আর যখন আমার স্থানীয় বাসিন্দা তেলেও সাজু হয়ে আছে কারণ আজি এই প্রচার চলিব এই পথচোয়াত। ইয়ার পূর্বে এই পথচোয়াত আসলে প্রচার চলা আমি দেখা পোৱা নাই সাইকেল ফ্যাক্টরি বা যে লাল গণেশ যে পয়েন্ট আছে, গতি প্রথমবার কারণে এই পথচোয়াত আসলে হব এই ধরনের পাবলিক রেলি পাবলিক ক্যাম্পেইন। আর অমিত শাহ ডাঙরে তখন যদি আসব গতি উল্লেখ করব লাগবে সকলে সাজু হয়েছে বিশেষকে গুয়াহাটি শহর যেটু বিজেপি মণ্ডল আছে খুবই আসলে ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্নজনে আসলে পুয়ায় পায় লাগিয়ে ফুরিছে। আজি অমিত শাহ আহিব গুয়াহাটিত আর এই রাস্তাত রেলি করব ক্যাম্পেইন করব, গতি গম পাই না আপনাদের গম পাও সাবনে রখি থাকিম সাবা কারণে আছি। আজি আমার গুয়াহাটি যেটুকে অন্তিম পর্যায়ে আমার নির্বাচন হব বা লাস্ট পর্যায়ে হব ভোটদান আছে 7 তারিখে, গতি কি চাই কি মনত কি ভাব আহি আছে বা কি লো আসলে ভোট দিব যাব ভোট দিম আমার সরকারে বহুত কিবা করে আছে আমার বিজেপি পার্টি ভালে ইয়া নহয় ইয়ার কারণে গতি রাইজে ইতিমধ্যেই সকলে সাজু হয়েছে ভোটদানের যদি সময় আহি পড়েছে আর অন্তিম পর্যায়ে যদি নির্বাচনী প্রচার চলি আছে, গতি সেইভাবে উল্লেখ করব যে
এইধৰণে গুৱাহাটী এবাৰ গুৱাহাটী নাগৰিক গুৱাহাটী গুৱাহাটী যিসকল আমাৰ মহানাগৰিক তেওঁলোকে সাজু হৈ আছে আৰু খুবেই আচলতে তেওঁলোকে আজি আজি যিখন বিশেষ কেম্পেইন হ'ব আৰু উল্লেখ কৰিব লাগিব এইবাৰৰ যি লোকসভা যি নিৰ্বাচন এই নিৰ্বাচনৰ যি মেগা ষ্টাৰসমূহৰ যিসমূহ ৰেলী বিশেষকৈ গুৱাহাটী ক্ষেত্ৰত আচলতে অন্তিম পৰ্যায়ৰ হ'ব অন্তিমবাৰৰ কাৰণে হ'ব কাৰণ সময় চমি চাপি আহি আছে আৰু এই ধৰণে আটাইকেইজন মেগা ষ্টাৰ যিবোৰ ষ্টাৰ কেম্পেইনাৰ সকলোৱে আহিছে গুৱাহাটীত আৰু কিছুদিন পূৰ্বে আচলতে মোদী ডাঙৰীয়া তেখেতেও গুৱাহাটী জি এছ এলত যিধৰণে আচলতে পাব্লিক কেম্পেইন কৰি গ'ল তাৰ পাছত উল্লেখ কৰিব লাগিব এইবাৰ অমিত শ্বাহ ডাঙৰীয়া তেখেতে বিভিন্ন স্থানসমূহত তেখেতে আহিছে ইয়াৰ দ্বিতীয় পৰ্যায়সমূহতো আহিছে বা প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনসমূহতো আহিছে এবাৰ তৃতীয় পৰ্যায়ত গুৱাহাটী বিশেষকৈ চাইকেল ফেক্টৰী বা লাল গণেশলৈ যি পথছোৱা আছে এই গোটেই পথছোৱা তেখেতে কেম্পেইন কৰিব প্ৰচাৰ চলাব বিজুলী কলিতা মেধি হৈ আৰু এনেধৰণে সকলোৱে সাজু হৈ পৰিছে আৰু বিশেষকৈ আমি দেখুৱাইছোঁ যিসকল পথ থকা যিসকল লোক এই বাসিন্দা যিসকল আছে স্থানীয় বাসিন্দাসকল তেওঁলোকে সকলোৱে সাজু হৈ আছে আৰু আজি বিয়লি ভাগৰ যিটো কেম্পেইন হ'ব এই কেম্পেইনত আচলতে তেখেতে সকলোৱে আচলতে এই কেম্পেইনক লৈ সকলোৱে আচলতে উৎসাহিত হৈ পৰিছে অমিত শ্বাহ ডাঙৰীয়াৰ যি প্ৰচাৰ চলাব সেয়া চাবলৈ কাৰণে উৎসাহিত হৈ পৰিছে আৰু ইতিমধ্যে পদুৱা পথছোৱা খুব সুন্দৰ কৰি তুলিছে বেনাৰ পোষ্টাৰ লগাই আকৰ্ষণীয় কৰি তুলিছে অমিত শ্বাহ ডাঙৰীয়া আজি আহিব চাইকেল ফেক্টৰী পৰা লাল গণেশ পাব্লিক কেম্পেইন কৰিব তেখেতে অমিত শ্বাহে গতিকে আজি ইভিনিং হ'ব বিয়লি হ'ব হিন্দী আজ শাম কো পাব্লিক কেম্পেইন হ'গা অমিত শ্বাহ জি আয়েঙ্গে ইয়াহ পে পাব্লিক কেম্পেইন কৰেঙ্গে ক্যা বোলনা চাহিয়ে কুছ দেখনে কে লিয়ে আয়েঙ্গে আচ্ছা লাগ রহা হ্যাঁ বিলকুল আচ্ছা লাগ রহা হ্যাঁ হ্যাঁ আর ভোট দান কে লিয়ে কিতনা আপ রেডি হো রেডি হো রেডি হো আপ ভোট মেরা রাজস্থান মে ডলতা হ্যায় ইয়াহ ডলতা নহীঁ হ্যাঁ आज कैसा लग रहा है पूरा अच्छा लग रहा है रास्ता पूरा एकदम क्लीन हो गया रास्ता पूरा अच्छा ही लग रहा है थैंक यू আৰু উল্লেখ কৰিব লাগিব কেম্পেইনৰ বাবে গোটেই পথছোৱা যেনেকৈ খুব সুন্দৰকৈ চাফ চিকুণ কৰি থোৱা হৈছে গতিকে সেয়াও খুব আচলতে সুন্দৰ হৈ পৰিছে গতিকে ৰাইজ উৎসাহিত হৈ পৰিছে আৰু আজি বিয়লিৰ যিটো আচলতে পাব্লিক কেম্পেইন আছে অমিত শ্বাহ ডাঙৰীয়া বা যিটো আচলতে ৰাজহুৱা যি আচলতে প্ৰচাৰ আছে প্ৰচাৰ হ'ব কৰিব তাৰ বাবে স্থানীয় যিসকল লোক আছে বিশেষকৈ চাইকেল ফেক্টৰী আৰু লালগড় চৰকাৰ যিসকল লোক আছে এই বাসিন্দাসকল আৰু বিশেষকৈ আচলতে তেওঁলোকে উৎসাহিত হৈ পৰিছে আৰু বিয়লি ভাগৰ যিটো কেম্পেইন যিটো প্ৰচাৰ চলিব নিৰ্বাচনী প্ৰচাৰ তাত আচলতে তেওঁলোকে সকলোৱে ওলাই আহিব চাবলৈ ওলাই আহিব আৰু ইতিমধ্যে দেখিবলৈ পোৱা গৈছে পুৰি গোটেই সমূহ এই দুই কিলোমিটাৰ দৈৰ্ঘৰ যি পথছোৱা আছে এই পথছোৱা বিভিন্ন ঠায়ে ঠায়ে বেনাৰ পোষ্টাৰ লগাই আকৰ্ষণীয় কৰি তুলিছে চাফ চিকুণ কৰি তোলা হৈছে ঠায়ে ঠায়ে কিছুমান আচলতে টেম্পৰি ষ্টেজ নিৰ্মাণ কৰি থোৱা আছে যিবোৰ ষ্টেজত আচলতে উল্লেখ কৰিব লাগিব বিভিন্ন নৃত্য গীতৰ যিসকল দল আছে তেওঁলোকে সকলোৱে আচলতে ইয়াত বাদ্যযন্ত্ৰলৈ তেওঁলোকে নৃত্য গীতত তেওঁলোকে ব্যস্ত হৈ পৰিব।